সন্দীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমে চোখ রাখব নিউজ হেডলাইন্সে। স্ত্রী রীতা দাসের হত্যা করার অভিযোগে যাবজ্জীবন সাজা স্বামী গোবিন্দ দাসের 14 বছর বন্দী থাকার পর অভিযুক্তের সাজা ঘোষণা করল জলপাইগুড়ি জেলা আদালত। পাটিসাপটা মালপোয়া রসগোল্লা থেকে শুরু করে চাটের ভ্যারাইটি, জল শহরে শুরু হলো খাদ্য মেলার। প্রথম দিনে জমজমাটি আড্ডায় মেতে উঠল শহরবাসী। উত্তরবঙ্গের ডিমের ঘাটতি পূরণ করার জন্য শিল্পপতিকে কারখানা তৈরিতে উৎসাহ মুখ্যমন্ত্রীর, কিন্তু গুন্ডা ট্যাক্সের জেরে আটকে গেল কারখানার কাজকর্ম। এবার আসছে বিস্তারিত সংবাদে। স্ত্রীকে কুপিয়ে হত্যা করার অভিযোগে যাবজ্জীবন সাজা হলো স্বামীর। অভিযুক্তের নাম গোবিন্দ দাস, বাড়ি ধূপগুড়ির ভাওয়ালপাড়া এলাকায়। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা আদালতের অতিরিক্ত জেলা সেশন জাজ ফার্স্ট ট্র্যাক ফার্স্ট কোর্ট এই সাজা ঘোষণা করেছে। ঘটনার সূত্রপাত 2008 সালের 17ই মে। জানা যায়, বিয়ের পর থেকেই স্ত্রী রীতা দাসের ওপরে শারীরিক নির্যাতন চালাত গোবিন্দ। 2008 সালের ঘটনার দিন গভীর রাত্রিবেলায় সন্তানদের সামনেই স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে গোবিন্দ। ঘটনার পর ধূপগুড়ি থানায় গোবিন্দর বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করেন রীতার বাবা বিমল চন্দ্র দাস। ঘটনার পরদিন গোবিন্দকে গ্রেপ্তার করা হয় ধূপগুড়ি থানার পুলিশের পক্ষ থেকে। 14 বছর ধরে বিচারাধীন বন্দী হিসাবে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছে গোবিন্দ। দুই সন্তান সহ মামলায় 22 জনের সাক্ষ্য গ্রহণ হয়। এদিন বিচারক গোবিন্দর যাবজ্জীবন সাজার কথা ঘোষণা করেছেন। গত 17/5/2008 সালে ধূপগুড়ি থানায় বিমলচন্দ্র দাস একটা এজাহার করে, যেখানে তিনি বলেন যে তার মেয়ে রীতা দাসকে, রীতা দাসের স্বামী গোবিন্দচন্দ্র দাস, যার বাড়ি হচ্ছে ভাওয়ালপাড়াতে, তিনি রাত্রি 1:30টার সময় কুপিয়ে হত্যা করে। তারপরে কুপিয়ে হত্যা করে, কি কারণে হত্যা করেছিল বা কিছু, এটা হচ্ছে 302-এর মামলা। তার স্বামী তাকে মেরেছে, অর্থাৎ বধূ নির্যাতনও ছিল সাথে। এবং এই মামলায় পুলিশ এফআইআর করার পরে পুলিশ তদন্ত করে। এসআই হচ্ছে আপনার পিকে সরকার, প্রদীপ কুমার সরকার তদন্ত করে এই মামলার চার্জশিট দেয়। পরবর্তীকালে মামলার বিচার হয়, টোটাল 22 জন সাক্ষী হয়। এবং এই মামলায় যে যিনি মারা যান তার নাবালক যিনি সন্তান ছিলেন তারাও এই মামলায় সাক্ষী দিয়েছেন। এবং পরবর্তীতে সমস্ত সওয়াল জবাব হওয়ার পরে আজকে এই মামলায় আমাদের মাননীয় ফার্স্ট ট্র্যাক ফার্স্ট কোর্ট ওনাকে, গোবিন্দ দাসকে, দোষী সাব্যস্ত করেছেন এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। ওই মহিলার নাম কি ছিল, যে মহিলাকে মারা হয়েছিল তার নাম ছিল হচ্ছে রীতা দাস, স্বামীর নাম গোবিন্দ দাস, যাকে আজকে সাজা ঘোষণা করলো। কমপ্লেনেন্ট কে ছিল? কমপ্লেনেন্ট ছিল হচ্ছে বিমল চন্দ্র দাস, অর্থাৎ রীতা দাসের বাবা। পাটিসাপটা মালপোয়া রসগোল্লা থেকে শুরু করে চাটের ভ্যারাইটি, আবার মাংসের আইটেম থেকে শুরু করে পকোড়া, দই ফুচকা, মাশরুম ফুচকা, কত কি। একই সঙ্গে রয়েছে হ্যান্ডলুম আর জুয়েলারি আইটেম। যারাই আসবেন রদ দেখা কলা বেচা দুটোই হয়ে যাবে। এই রকমই ব্যবস্থার মধ্যে দিয়ে সপ্তম বর্ষের খাদ্য মেলার সূচনা হলো জলপাইগুড়ি পুরসভার 19 নম্বর ওয়ার্ডে। ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে শুরু হওয়া মেলা চলবে আগামী 25 তারিখ পর্যন্ত। এদিনের মেলার উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো। উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান পাপিয়া পাল, উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় এবং বিশিষ্ট ব্যক্তিরা। এবারের মেলায় মোট 30টি স্বনির্ভর গোষ্ঠী অংশ নেয়। এছাড়াও বনবিভাগ, হ্যান্ডলুমের স্টল, কমার্শিয়াল স্টল আছে। সঙ্গে ওয়ার্ড কাউন্সিলর লোপামুদ্রা অধিকারী আরও কি জানালেন শোনা যাক। পাশাপাশি তিনি বলেন, বিগত বছরগুলিতে খাদ্য মেলা জলপাইগুড়ি শহরে সাড়া ফেলেছিল, এবারও তাই হবে বলেও আশাবাদী তিনি। এটা আমাদের প্রতি বছরের প্রায় ফুড ফেস্টিভ্যাল শুরু হলো, এটা আমাদের সপ্তম বর্ষ। আমাদের 19 নম্বর ওয়ার্ডের যে স্বনির্ভর গোষ্ঠীগুলি আছে সে তারাই এতে অংশগ্রহণ করে। আমরা প্রচুর, এখন আমরা যেটা দেখছি জলপাইগুড়ির প্রচুর ওয়ার্ডের থেকে আসে এখানে করার জন্য, আমাদেরকে বলে কিন্তু আমরা জায়গা দিতে পারছি না। হ্যাঁ, তো 19 নম্বর ওয়ার্ডের 30টি সেলফ হেল্প গ্রুপ এখানে অংশগ্রহণ করেছে। নতুনত্ব বলতে রেস্টুরেন্ট রেস্তোরাঁ স্টাইলের খাবার এরা বানিয়েছে, ট্র্যাডিশনাল খাবার সাথে আছে।
এই পৌষ পার্বণের সামনেই, এই কারণে পিঠে পায়েস পুলি কিভাবে গেছিল প্রচুর পরিমাণে পিঠে পায়েস পুলি করেছে এবং এনারা রীতিমতন ঠাকুমা মাসিমাদের থেকে ট্রেনিং নিয়ে এসে আজকে করছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত পুরসভার উপপৌরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় বলেন, যেই সব স্বনির্ভর গোষ্ঠীগুলি মেলাতে অংশ নিয়েছে তারা সকলেই পুরসভা এলাকার। তিনি আরও বলেন, জলপাইগুড়ি পুর এলাকায় 1000-এর মতো গ্রুপ রয়েছে, সেখানে প্রায় 11,000 সদস্য আছেন। না দেখুন, 7 বছরে পড়লো এই 19 নম্বর ওয়ার্ডের খাদ্য মেলা। এই যে সেলফ হেল্প গ্রুপে 40টার উপর প্রায় স্টল রয়েছে এবং বেশি হবে, যে সেলফ হেল্প গ্রুপরা অংশগ্রহণ করেছে প্রত্যেককে আমি অভিনন্দন জানাই, কুর্নিশ জানাই এবং সেলাম জানাই। এরা সবাই জলপাইগুড়ি পৌরসভা সেলফ হেল্প গ্রুপ এবং এই সেলফ হেল্প গ্রুপটা আমরা ধীরে ধীরে গঠন করেছিলাম। আমি ধন্যবাদ জানাই এই ওয়ার্ডের কাউন্সিলর এবং চেয়ারম্যান কাউন্সিল লোপামুদ্রা অধিকারীকে, অবশ্যই সুবীর অধিকারীকেও ধন্যবাদ জানাই। এবং এটা যেন দীর্ঘায়ু হোক, জলপাইগুড়ি শহরের বুকে 11,000 উপর আমাদের মেম্বার আছে সেলফ হেল্প গ্রুপে, আমাদের 1000-এর উপর গ্রুপ আছে এবং এই গ্রুপকে কিন্তু জলপাইগুড়ি পৌরসভা 2015 সাল থেকে আমি এর দায়িত্বে ছিলাম এবং আজকে লালন পালন করতে করতে কিন্তু আজকে সেদিনের ছোট্ট শিশুটা আজকে মহিরূপে পরিণত হয়েছে এবং এটা আরও বৃদ্ধি পাবে এবং এই খাদ্য মেলা আমি দীর্ঘায়ু কামনা করি। আর এর সাথে আরেকটা কথা আমি বলি, ওই উইমেন এম্পাওয়ারমেন্ট যেটা কীভাবে করতে হয় সেটা জলপাইগুড়ি পৌরসভা দেখিয়েছে, আর তারই একটা প্রতীক কিন্তু এটা এই খাদ্য মেলা, যেখানে মহিলারা এগিয়ে এসছে। স্বাস্থ্যসাথী কার্ড যেমন মহিলার নামে, খাদ্য মেলাও একটা মহিলারা অংশগ্রহণ আয়োজন করেছে, এটাই দেখার বিষয় যে এটাকে বলে উইমেন এম্পাওয়ারমেন্ট, অ্যাকচুয়াল উইমেন এম্পাওয়ারমেন্ট ডান বাই জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি অ্যান্ড ওয়ার্ড নাম্বার 19। উত্তরবঙ্গের ডিমের ঘাটতি পূরণ করার জন্য শিল্পপতিকে কারখানা তৈরিতে উৎসাহ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সেই আবেদন শুনে অন্ধ্রপ্রদেশ থেকে এক ডিম ব্যবসায়ী কারখানা করে এখন বিপাকে। অভিযোগ, কারখানায় যাওয়ার সরকারি রাস্তা আটকে 16 লক্ষ টাকা গুন্ডা ট্যাক্স দাবি করেছে স্থানীয় এক যুবক আব্দুল রহমান। পাল্টা অভিযুক্ত আব্দুল রহমানের দাবি, এটা তার নিজের জমি, তাই সে রাস্তা ব্যবহারের জন্য 16 লক্ষ টাকা দাবি করেছেন কারখানা কর্তৃপক্ষের কাছে। শিল্পপতি মনোরঞ্জন বর্মনের দাবি, মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়েই ডিম তৈরির কারখানা তৈরি করেছেন তারা। প্রত্যেক দিন 10 লক্ষ ডিম উৎপাদন হবে রাজগঞ্জের সুখানি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই কারখানা থেকে। তাতে উত্তরবঙ্গের ডিমের চাহিদা অনেকটাই পূরণ হবে বলে আশাবাদী তাঁরা। কিন্তু উৎপাদন শুরুতেই জল ঢেলে দিয়েছে জমির জট। কারখানায় ঢোকার সরকারি রাস্তা আটকে দিয়েছেন স্থানীয় যুবক। এই রাস্তা ব্যবহার করতে হলে অভিযুক্ত 16 লক্ষ টাকা গুন্ডা ট্যাক্স চাইছে, এমনটাই দাবি কর্তৃপক্ষের। বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন কারখানা কর্তৃপক্ষ, পাশাপাশি থানা এবং প্রশাসনেরও দ্বারস্থ হয়েছেন তারা। রাজগঞ্জের সুখানি গ্রাম পঞ্চায়েতের খেচাগাড়া এলাকায় 30 বিঘা জমির ওপরে অন্ধ্রপ্রদেশের রেড্ডি গ্রুপ সাই শিভম পোলট্রি প্রাইভেট লিমিটেড নামে ডিমের তৈরির কারখানা তৈরি করেছে। আগামী এপ্রিল মাসে উৎপাদনের প্রথম ধাপে 2.5 লক্ষ ডিম হবে এখানে। রেড্ডি গ্রুপের কর্ণধার বিকাশ রেড্ডি এবং স্থানীয় অংশীদার মনোরঞ্জন বর্মন অভিযোগ করে কি বললেন শোনা যাক। আমরা গত ফেব্রুয়ারি থেকে আমরা কনস্ট্রাকশন থেকে যখন থেকে শুরু করি, তারপরে কিছুদিন পরে থেকেই একটা ছেলে আছে আব্দুল রহমান বলে, গভর্নমেন্টের রাস্তাটাকে নিজের রাস্তা বলে দাবি করে আমাদের থেকে গুন্ডা ট্যাক্স চাইছে 16 লক্ষ টাকা তার দাবি। তারপরে আমরা প্রশাসনের দ্বারস্থ হই, আমরা FIR করি, কিন্তু রাস্তা ক্লিয়ার। একবার আমরা একটা কোর্ট কেস করেছিলাম এবং তার অ্যাগেনস্ট আমাদের ইয়েতে রায় আসছিল, আমার সেই রায়টা আমরা থানায় যখন সাফ করি, থানা থেকে রাস্তাটা ক্লিয়ার করে দেয়, তারপরে 3 দিন পর আবার সেটাকে বন্ধ করে দেওয়া হয়। এরকম অবস্থায় যদি আমাদের রাস্তাঘাট বন্ধ করে দেয়, তাহলে তো ফিউচারে আমাদের এখানে ব্যবসা গুটিয়ে চলে যেতে হবে। এই লোকটি কি একচুয়ালি এখানকার গ্রামেরই লোক আব্দুল রহমান? বলছিলাম যে কি ইন্ডাস্ট্রিটা করছিলেন আপনারা এখানে? আমরা এখানে পোলট্রি ডিম করব, লেয়ার ফার্ম। এখানে আমাদের 30 বিঘা জমি আছে, 30 বিঘা জমির উপরে আমরা 2 লক্ষ থেকে 2.5 লক্ষের মতো ডিম ডেইলি প্রোডাকশনে ইয়ে করছি আমরা। এইটা হয়ে গেলে আমাদের ফিউচারে 10 থেকে 15 লাখ ডিম প্রোডাকশনের ইচ্ছা আছে। যদি আমরা এখানে প্রশাসনের সহযোগিতা এবং জমি পাই, আমরা 10 থেকে 15 লাখের আমরা প্রোডাকশন করব পশ্চিমবঙ্গে। অন্যদিকে যে জমি জট নিয়ে সেই জমির মালিক দাবি করা স্থানীয় যুবক আব্দুল রহমানের কথায়, একটা ব্যাপার দীর্ঘদিন ধরে আমার এই মালিক যখন জমি পোলট্রি ফার্মে যখন মালিক জমিটা বেচা কিনা যখন আর কি নেয়, তখন এখানে আসতে ছিল না। না থাকার কালীন আর কি ওরা যাওয়া আসা করতো, যাওয়া আসা করতে করতে আমাকে বলতো যে যদি আমি ফ্যাক্টরি করি এখানে, তাহলে আমি তোমার কাছ থেকে টাকা কিনে নেবো, ভালো কথা, তার জন্য আর কি যাতায়াত করতো। কিন্তু দাদা আমি বাধা করি, বারবার বাধা করি যে এদিকে কোনো আস্থা নেই, এদিকে আমি যাইতে দিব না,
আমার সাথে ভালোবাসা করে আর কি, অনেক রকম ভালোবাসা দিয়ে আর কি যাতায়াত করতো। যাতায়াত করতে করতে আমি কারণবশত এক সময় জেলে ছিলাম 12-14 দিন। ওই 12-14 দিন জেলে থাকার পরে আর কি ওরা পার্টিকে ফিটিং করে বারবার মাল ফেলতেছিল। আমার বাড়িতে অসহায় লোক ছিল, কেউ বাধা করার মতো লোক ছিল না। তখন আমি আসে দেখলাম যে মাল ফেলতেছে, আমার তো মাথা ঘুরে গেল। তখন আমি থানাতে যোগাযোগ করছি, রাজগুন থানা আমার কোনো এফআইআর নেয় নাই। না নেওয়ার পর আমি আর কি এসপিকে কমপ্লেন করেছিলাম। এসপিকে কমপ্লেন করার পর আমি 12-14 দিন ছিলাম। থাকার পরে আমি উকিলের কাছে যোগাযোগ করে সিট ফি দেখাছিলাম। দেখার পর আর কি আমি 144 করে আসছি। এখন পর্যন্ত আমার 144 কে চলতেছে। জানুয়ারি মাসের 3 তারিখে আপনি কি 16 লক্ষ টাকা চাই? হ্যাঁ, আমি 16 লক্ষ টাকা চাইছিলাম। কিসের জন্য? আমার নিজস্ব সম্পদটা চলে যাচ্ছে, আমি কেন ছাড়বো না? আমি কেন টাকা চাইবো না দাদা? হ্যাঁ, আমি জমিটার যা মূল্য সেই টাকা আমি চাইছিলাম, এটা বাস্তব, এটা মিথ্যা না। ওরা বেলারুর রিপোর্ট দেখাচ্ছে, আমিও দেখাবো রিপোর্ট। আমার কাছে খতিয়ান আছে, এলার খতিয়ান আছে, নোটিশ করে আমি রেকর্ড করছি। নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুরজিৎ পাল বলেন, মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে অন্ধ্রপ্রদেশ থেকে এই কোম্পানি উত্তরবঙ্গে বিনিয়োগ করে, কিন্তু শুরুতেই তারা যেভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে তা কোনো রকমভাবেই কাম্য নয়। বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনা হয়েছে। ইউনিটটি হলো মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় আবেদন করেন যে এখানটা পোলট্রি ফার্ম ডেভেলপ করা হোক। তো এখানটায় হলো 50 লক্ষ এক পার ডের হলো একটা গ্যাপ রয়েছে। তো মুখ্যমন্ত্রীর আহ্বানে ইনারা এখানটায় এলেন, এই সুখানির মতন জায়গাকে হলো বেছে নিলেন। প্রথমেই শুরু করলো গ্রামের লোকেরা এসে যে এখানটা পোলট্রি হচ্ছে, পোলট্রি হওয়া মানে গন্ধ হওয়া, গন্ধ হওয়া মানে এখানটা পলিউট করবে বলে। এবার হলো ওনারা হল্লা চিল্লা এ ও করে শুরু করে দিলেন, ল্যান্সাম উঠানোর লাইনে গেলেন প্রথম। এবার এই যে যাওয়ার পর থেকে দেখুন, যেখানটায় একটা 10 লাখ পিস ডিম পার ডে প্রডিউস হবে, এটা কমপ্লিট হওয়া পর্যন্ত, মানে ধরুন আগামী 7-8 মাসের মধ্যে আপনি 10 লক্ষ ডিম পার ডে হলো পাবেন এই ফ্যাক্টরি থেকে। 50 লক্ষ গ্যাপ আছে, সেখানে 10 লক্ষ ফিড এখান থেকে হচ্ছে। উত্তরবঙ্গের জন্য এটা বিশেষ করে লাভবান, উত্তরবঙ্গে যে গ্যাপটা আছে সেই গ্যাপটাকে ফিলফিল করতে পারছি, ফিল করে প্লাস হলো নর্থ ইস্টে আমরা মালটা পাঠাতে পারবো। 2 নম্বর কী হচ্ছে, এখানটা ইউনিটটা গড়ে তোলা মানে এখানকার ক্যাপিটাল এখানটাই রোলিং করবে। সমস্যা, প্রথম সমস্যা আমি বললাম ওই যে আপনার র্যানসাম কোথার থেকে শুরু হলো। দ্বিতীয় সমস্যা দেখবেন যে এই সামনে এটা এন্ট্রি পয়েন্টে একটা সরকারি রোড আছে, সরকারি রোড এটা আপনার শিট নাম্বার 9-এ যদি দেখেন সে পরিষ্কার ওখানটা ইন্ডিকেশন আছে। খালি ইন্ডিকেশন নয়, সাথে সাথে বিএলআরও রিপোর্ট, অন্যান্য পুলিশ রিপোর্ট, সমস্ত রিপোর্টেই আসছে যে এটা সরকারি রাস্তা। সরকারি রাস্তাকে একজন হলো এনক্রোচ করে বসে আছে, সে কোন সাম রহমান বলে কেউ আছে, রহমান বলে কেউ আছে। তো ওই যে দুই দিকে দেখবেন যে ওই রোডটার দুই পাশে দুটো ছোটো ছোটো দুটো বাগান আছে না, 1-5 বিঘার মতন, এই যে বাগানটার যে মালিক সে তারই। তো এই যে রাস্তাটা, সরকারি রাস্তাটাকে হলো দখল করে উনি তো বসলেন, দখল করা বসা না কিন্তু, খালি দখল করতে ঠিক আছে কোনো ব্যাপার না, সে আগের থেকে দখল করে আছে, চা বাগান করছে, চা বাগানের রোড করে রেখেছে, মেনে নিতাম, কিন্তু তা নয়। সে দখল করার পরে সে এখন হলো র্যানসাম চাইছে, আমি রাস্তাটা ছাড়তে পারি, আমাকে 16 লক্ষ টাকা দিতে হবে। দ্যাট ইজ এ গুন্ডা ট্যাক্স, পরিষ্কার গুন্ডা ট্যাক্স। অ্যাকশন দাতসেট অলরেডি হওয়া হয়েছে। এই কেসটা হলো লাস্ট মিটিংয়ে 5-6 দিন আগে হলো ডিএলএমসি মিটিংয়ে হলো এসছে, ডিস্ট্রিক্ট লেভেলে যে মনিটরিং কমিটি আছে, আমরা তো ওখানকার মেম্বার, ডিএমের চেয়ার ইয়ে করেন, ডিএমের সামনে এই কেসটা আনা হয়েছে। ডিএমও আমার দেখলেন, উনি বললেন যে না না, এইভাবে তো কেউ দাদাগিরি করবে সরকারি রাস্তা দখল করে, সেটা আমরা মেনে নেব না, আমরা ব্যবস্থা করছি। কে এত বড় মস্তান হলো, দাদা হলো? দ্বিতীয় পর্যায়ে প্রায় 100 জন ব্যবসায়ীর হাতে দিনবাজারের মার্কেট কমপ্লেক্সের ঘরের দায়িত্ব তুলে দেওয়া হলো জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে। বৃহস্পতিবার পুরসভার প্রয়াস হলে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই 100 জন ব্যবসায়ীর হাতে ঘরের কাগজপত্র তুলে দেওয়া হয়। পুর প্রধান পাপিয়া পাল বলেন, প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, উনি এই ধরনের সুন্দর মার্কেট কমপ্লেক্স তৈরি করার জন্য উৎসাহিত করেছেন। দ্বিতীয় পর্যায়ে এই দিন ব্যবসায়ীদের মার্কেট কমপ্লেক্সের ঘরের দায়িত্ব দেওয়া হলো। বিদ্যুৎ সহ যে সমস্ত সমস্যা এখনও রয়েছে তা এসজেডিএকে বলে দ্রুতই সমস্যার সমাধান করা হবে, এমনটাও জানিয়েছেন তিনি। আজকের উদ্যোগ বলতে এই উদ্যোগের প্রথমেই যার কথা স্মরণ করতে হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই প্রচেষ্টায় আজকে আমাদের 2015 সালে যে দিনবাজার
বিধ্বংসী আগুনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, সেটা উনি সরকারি আত্মানুকূল্যে উনি কিন্তু আমাদের জলপাইগুড়ির মতো শহরের মধ্যে একটি সুদৃশ্য বাজার তিনি আমাদের উপহার দিয়েছেন। এবং সেই সেদিন যারা আগুনের ধ্বংস যাদের আগুনে পুড়ে গিয়েছিল ঘর, তাদের পুনর্বাসনের প্রক্রিয়া হিসাবে আজকে দ্বিতীয় পর্যায়ের প্রক্রিয়া আমাদের এই জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির প্রয়াস হলে আমরা তাদের পুনর্বাসন দেবার কাগজপত্র তাদের হাতে তুলে দেব। কতজনের হাতে আজকে দিচ্ছেন? আজকে মোটামুটি আমরা এর আগে প্রথম পর্যায়ে আমরা করেছি, যারা ল্যান্ডদাতারা ছিলেন সেখানে আমরা আপনারা দেখেছেন যে আমরা দিনবাজার মার্কেট কমপ্লেক্সেই তাদের হাতে তুলে দিয়েছি। এবং আজকে এখানে আমরা প্রায় 100 জনের মতো আমরা কিন্তু তাদের হাতে আজকে আমরা ঘর তুলে দেব। এবং এটাই আজকে আমাদের কর্মসূচি। ইলেকট্রিফিকেশন সহ বেশ কিছু একটু সমস্যা রয়েছে, সেক্ষেত্রে আমাদের কথা চলছে, আমাদের SJDA এর কাছে কথা চলছে, আমরা আশা করছি সেটাও খুব সমস্যা তাড়াতাড়ি মিটে যাবে। টাকার বিনিময়ে মানুষকে শোষণ করছেন বিডিও এবং দলের একাংশের কর্মী। এই বিডিও তৃণমূলের পাচাটা, সঙ্গে আইসি এবং DSPO। নিজেদের সংশোধন না করলে, গরিব মানুষ ঘর না পেলে সবাইকে গাছে বাঁধা হবে, স্মারকলিপি দিতে এসে এই সুরেই হুমকি দিলেন জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী। বৃহস্পতিবার সদর বিডিও অফিসে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি হাতে তুলে দেন বিজেপি নেতা। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বিলি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। ত্রিপলটা নিয়ে আবার অনেকেই ভাঙা ঘরে দিন কাটাচ্ছেন, কিন্তু আবাস যোজনার ঘর বিলি করার তালিকায় নাম নেই তাদের। এই প্রতিবাদে সরব হয়ে বিডিও অফিস ঘেরাও করল বিজেপি। সদর ব্লকের 14টি গ্রাম পঞ্চায়েত থেকে 100 বিজেপি নেতাকর্মী হাজির হয়েছিলেন। পুলিশ আন্দোলনকারীদের বিডিও চেম্বারে প্রথমে যেতে বাধা দিলে দুই পক্ষের বচসা শুরু হয়। সেখানে দাঁড়িয়ে থেকে বিক্ষোভে সামিল হন নেতাকর্মীরা। এরপরে প্রতিনিধিমূলক বিজেপি নেতারা বিডিওকে স্মারকলিপি তুলে দেন। এ বিষয়ে সরদাপল্লির বাসিন্দা রেণু বালা সরকার বলেন, ঘর পেয়েছেন? কাগজপত্র জমা দিয়েছিলেন, নাম আসছে? নাম আসছে আপনার ঘরে? আজকে দিছেন? আজকে দেয় নাই, দিবে, এখানে আছে কাগজ। আপনার বাড়ি থেকে কে আছে? বাড়িতে ওর আলাদা খায়। ঘর কি পেয়েছেন? না। কিসে থাকেন? পাকা ঘর আপনার? না। তাহলে কিসের? এটা টিপালের ঘর। পুলিশ হচ্ছে তৃণমূলের ব্লক সভাপতি আর জেলা সভাপতি, আইসি সাহেব আর DSP সাহেব। আমরা বলছি বিডিওকে ঘরের তে বাইর করতে হবে। এই অফিসের নির্মাণ সহায়ক বিডিও আর কিছু অসাধু কর্মচারী যারা নোটের বিনিময়ে মানুষ গরিব মানুষকে শোষণ করে, এই বিডিও হচ্ছে তৃণমূলে 1 নম্বর পাঁচাটা কুত্তা, আর তার সহযোগী হচ্ছে আইসি এবং DSP। এর সংশোধন যদি না করে, গরিব মানুষের ঘর যদি বাদ হয়, কোন অফিসারকে মানা হবে না, সবগুলোকে গাছে বাঁধা হবে, পাবলিক গাছে বাঁধবে এদেরকে। আরে সার্ভে প্রধানের বাড়িতে মিষ্টি খাইছে সার্ভে করে হেঙ্গা অফিসাররা, দান্দাবাজি বন্ধ করে দেব। যদি সঠিকভাবে বিচার না করে, বিডিও হোক, আইসি হোক, আর DSP হোক, যেই হোক, ডেপুটেশন যদি আমাদের দাবি মানে যাবো, নাহলে ওরকম ভিডিও আমাদের কাছে আগামী দিন আসবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জয় গুরু। শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী দেব প্রবর্তিত সার্বভৌম ভক্ত সম্মেলনী 108তম অধিবেশন অনুষ্ঠিত হতে চলেছে জলপাইগুড়ি শ্রী শ্রী নিগমানন্দ সরস্বত আশ্রমে। ইংরাজি 26 থেকে 29 ডিসেম্বর, 26 তারিখে অধিবাস, 27-28 আমাদের অন্তরঙ্গ সভা, 29 তারিখ সর্বসাধারণের জন্য সাধারণ ধর্মসভা, এবং মহাপ্রসাদ বিতরণ করা হবে ভক্তদের জন্য। সর্বসাধারণকে আহ্বান জানাচ্ছি 29 তারিখে সকলে উপস্থিত হয়ে ধর্মকথা শ্রবণ করবেন এবং মহাপ্রসাদ সেবন করে আমাদের ধন্য এবং কৃতার্থ করবেন। জয় হিন্দ। ফিরে এলাম বিরতির পর। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির 20তম রাজ্য সম্মেলন আগামী 24 থেকে 26 ডিসেম্বর 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে।
বৃহস্পতিবার রাজ্য কোঅর্ডিনেশন কমিটি জেলা শাখার পক্ষ থেকে জলপাইগুড়ি প্রেস ক্লাবে এই সম্মেলনের কর্মসূচির বিষয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন হয়। সংগঠনের সাধারণ সম্পাদক বিজয় শঙ্কর সিংহ বলেন, রাজ্য সম্মেলনের অঙ্গ হিসাবে জুলাই মাস থেকে বিভিন্ন কর্মসূচি আরম্ভ হচ্ছে। আগামী 23 ডিসেম্বর রাজ্য সম্মেলন উপলক্ষে বর্ণাঢ্য মিছিল রয়েছে। এছাড়াও 24 ডিসেম্বর সম্মেলন শুরু হবে। সম্মেলনের উদ্বোধন করবেন সর্বভারতীয় নেতা হান্নান মোল্লা। এছাড়াও উপস্থিত থাকতে চলেছেন সিআইটিইউ রাজ্য সভাপতি হেমলতা এবং সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি এসলাম্বা। এছাড়াও থাকবেন বাংলাদেশ ত্রিপুরার কর্মচারী নেতৃত্বরা। পাশাপাশি 26 ডিসেম্বর প্রকাশ্য সমাবেশ রয়েছে। কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে ইতিমধ্যেই রাজ্যজুড়ে 2 ঘন্টার কর্মবিরতি এবং বিধানসভা অভিযান হয়েছে। রাজ্য সম্মেলন থেকে আগামী দিনে রূপরেখা তৈরি করা হবে কর্মচারীদের ন্যায্য দাবি দাওয়া পূরণের লক্ষ্যে, এমনটাই জানিয়েছেন বিজয় শঙ্কর সিংহ। এই দিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি দেবব্রত রায়, জেলা সম্পাদক মনোজিৎ দাস, জেলা যুগ্ম সম্পাদক রাজদীপ দত্ত সহ অন্যান্যরা। আগামীকাল আমাদের 3টে সময় মিছিল হবে এবং 1 ঘন্টা ধরে সেই মিছিল সারা জলপাইগুড়ি শহর জুড়ে সেখানে পরিক্রমা করবে এবং তারপরে হচ্ছে আমাদের বুকস্টল, আমাদের প্রগতিশীল বুকস্টল আমাদের উদ্বোধন হবে এবং সেই বুকস্টলের উদ্বোধনের পরে আমাদের পরের দিন 24 তারিখে আমাদের হচ্ছে উদ্বোধন হবে সম্মেলনের। উদ্বোধন করবেন, আপনারা জানেন যে আমাদের কৃষক আন্দোলনের অন্যতম নেতা, সর্বভারতীয় নেতা এবং সহসভাপতি বর্তমানে কৃষক সভার, এবং তার হান্নান মোল্লা, কমরেড হান্নান মোল্লা তিনি উদ্বোধন করবেন। বিদেশ থেকে প্রতিনিধি আসছে এবং আমাদের যারা প্রকাশ্য জমায়েত হবে সেদিন আমাদের সর্বভারতীয় সভানেত্রী সিআইটিউ কমরেড হেমলতা, কে হেমলতা, তিনি সেখানে আমাদের প্রকাশ্য জমায়েতে থাকবেন। আমাদের এই সম্মেলনে যেমন পশ্চিমবাংলা থেকে প্রতিনিধিরা আসছেন, সেরকম বাংলাদেশ থেকেও প্রতিনিধি আসছেন এবং আমাদের ত্রিপুরা থেকে প্রতিনিধিরা আসছেন, এবং তারা এই সম্মেলনে এখানে উপস্থিত থাকবে এবং রাজ্য সম্মেলনের আমরা সেখান থেকে 3 দিন ধরে আলোচনার মধ্যে দিয়ে আগামী দিনের লড়াই আন্দোলনকে আরও তীব্র থেকে তীব্রতর করার লক্ষ্যেই আমাদের এই সম্মেলনে আমরা সেখান থেকে সিদ্ধান্ত নেব, দিশা সেখান থেকে বার করব। অবহেলিত তফসিলি জাতির জন্য আন্দোলন করবে জেলা কংগ্রেসের তফসিলি সংগঠন। এই দাবি নিয়ে বৃহস্পতিবার জলপাইগুড়ির রাজীব ভবনে জলপাইগুড়ি জেলা কংগ্রেসের তফসিলিদের নিয়ে জাতীয় কংগ্রেসের জেলা তফসিলি জাতিসংঘর কমিটি গঠিত হলো। এই দিন কংগ্রেসের তফসিলি সংগঠনের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন নারায়ণ চন্দ্র সরকার। এরপরে কংগ্রেসের নেতৃত্ব সাংবাদিক সম্মেলনে জানান, তারা বিভিন্ন এলাকায় তফসিলি জাতির পক্ষে আন্দোলন করবেন, এমনকি যে সমস্ত জায়গায় তফসিলিরা নির্যাতিত হচ্ছে তাদের সংগঠন সেই সঙ্গেই তাদের পক্ষে আওয়াজ তুলবে। আজকে হচ্ছে জলপাইগুড়ি জেলা তপশিলি সেলের আজকে ডিস্ট্রিক্ট কমিটির হচ্ছে আমরা ঘোষণা করতে চলছি। আপনারা তো অবগত আছেন প্রতিটি দলে হচ্ছে অনেকগুলি শাখা থাকে, জাতীয় কংগ্রেসের এটা একটা শাখা। আজকে এই শাখার মধ্যে জেলার সর্বস্তরে যারা যারা আমাদের উপস্থিত আছেন তার মধ্যে প্রত্যেকেই উপস্থিত হয়েছেন এবং আমাদের উদ্দেশ্য হচ্ছিল আমাদের যে জাতি তপশিলি জাতি সেই জাতির হচ্ছে যেন বিকাশ হয়, এটাই আমাদের মূল উদ্দেশ্য বা আমাদের কাজ। আপাতত আমরা বেশ এই কোভিড 2020 আমাদের হচ্ছে হয় মানে আমি দায়িত্ব পাই, যেহেতু কোভিডের সময় কোনো কাজ করতে পারিনি, তারপরে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করা শুরু করি। প্রথমত হচ্ছে আমরা একটা গোটা শহরে জেলা এবং আমাদের শহরের মধ্যে আমরা হচ্ছিল পোস্টার দিয়ে হচ্ছে যাত্রা শুরু করি এবং এই ঘরে যে আজকে যে আন্দোলন হচ্ছে আমরা 3 বছর আগে অর্থাৎ কোভিড টাইমে আমরা হচ্ছিল ঘরে ডেকোরেশন প্রথমেই আমরা হচ্ছে ই করি, ওই ডিএম অফিসের কাছে আমরা যাই ঘরের ব্যাপারে, তার কাগজ আমাদের কাছে আছে বর্তমান রয়েছে এবং ধীরে ধীরে আমরা আমাদের সংগঠনকে বৃদ্ধি করব। আগামী দিনে হচ্ছে লড়াই হবে রাজ্য এবং কেন্দ্রের কাছে আমাদের লড়াই হবে। সাত সকালে পুকুরে এক যুবকের মৃতদেহ ভাসতে দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলো। বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ মোহিতনগর সংলগ্ন দাসপাড়া এলাকায় বহু মানুষ ভিড় জমান। বাসিন্দাদের অনুমান, খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে যুবককে। উল্লেখ্য, একদিন আগের রাত্রিবেলায় একটি মেলা বসেছিল সেখানে এবং মেলাকে কেন্দ্র করে জুয়া এবং মদের আসর বসে, এমনটাই অভিযোগ স্থানীয়দের। ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছয় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ, সেই সঙ্গেই গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। কালকে ছেলেটা মেলায় আসছিল রাত 12টার দিকে, ছেলেটা নিখোঁজ, খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছিলো। আর গ্রামের মধ্যে ভালো ছেলে ছিল, ট্রাকের কাজ করে ছেলেটা, ওর বাপের বেটা একলাই, ঠিক আছে, বাড়িতে কোনো লোক নাই, আর
কোনো মাকে দেখভাল যে করবে। আর ছেলেটা এতই ভালো ছিল, খুব ভালো ছেলে। এখানে ছিল কালকে মদের আসর আর জুয়ার আসর, অর্গেস্ট্রা হয়েছিল। কোন এলাকা এটা? ছিল এইটা বলে দাসপাড়া। এখন যে ছেলেটা তো মৃত অবস্থা পড়ে আছে পুকুরের মধ্যে, তাকে মারি ফেলা হয়েছে এরকম মনে ভাব আমরা করতেছি। আর এটার প্রশাসনের কাছে আমরা সুরাহ চাই, যেন এটা বিচার হোক, এটাই চাই। ছেলের নাম কি? ছেলের নাম জগদীশ রায়। বয়স হবে 26-27 হবে। বাড়িতে ওনার মা আছে একাই, এখন আর দিদি বিয়ে হয়েছিল। মাঝে আর মাত্র দুটো দিন, তারপরে উৎসবের আনন্দে মেতে ওঠার পালা। আগামী রবিবার 25শে ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্মদিন। সেই দিনটিকে সামনে রেখে জলপাইগুড়ি শহরের পৌরসভার রাস্তা, ডিএম অফিস এবং নয়া বস্তি মোড়ে জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে চলছে আলোকসজ্জার কাজকর্ম। জল শহরে এখন বড়দিনের উপহার হিসাবে সৌন্দর্যায়নের ছবি ধরা পড়ল ক্যামেরায়। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। স্ত্রী রীতা দাসের হত্যা করার অভিযোগে যাবজ্জীবন সাজা স্বামী গোবিন্দ দাসের 14 বছর বন্দী থাকার পর অভিযুক্তের সাজা ঘোষণা করল জলপাইগুড়ি জেলা আদালত। পাটিসাপটা মালপোয়া, রসগোল্লা থেকে শুরু করে চাটের ভ্যারাইটি, জল শহরে শুরু হলো খাদ্য মেলার প্রথম দিনে। জমজমাটি আড্ডায় মেতে উঠল শহরবাসী। উত্তরবঙ্গের ডিমের ঘাটতি পূরণ করার জন্য শিল্পপতিকে কারখানা তৈরিতে উৎসাহ মুখ্যমন্ত্রীর, কিন্তু গুন্ডা ট্যাক্সের জেরে আটকে গেল কারখানার কাজকর্ম। এখনকার মতন এবি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ নমস্কার।